প্রথম কবিতাটি, প্রথম কবিতাটির নাম রাগ আমাদের। ভালোবাসার ভেতর দিয়ে বইতে থাকে রাগ আমাদের, নেবানো প্রদীপের কালো শিখা, হাতে লেগে যায় চটচটে তেল কালি, মন খারাপ করে দেওয়া কুলুঙ্গির অন্ধকার, কোণে কোণে জমে থাকা ধুলোবালি, সংজ্ঞাহীন রতি যা গণনাহীন স্বর্ণকমল হয়ে ফুটে উঠতে উঠতেই হয়ে গেছে আকাশের তারা, যার নাগাল পাবো না বলে কোনোদিন চাইতেই শিখিনি, তাই কোনোদিন ভাবতেই পারিনি এ আমাদের নিজ পারাবার। ঐশ্বর্য বিপুল ছিল অথচ গোপন বলে দেখাই গেল না, শুধু অন্ধকারের তলায় তলায় জ্বলতে থাকলো চিরাগ আমাদের, শুধু অন্ধকারের তলায় তলায় জ্বলতে থাকলো রাগ আমাদের। সিরিজটির নাম রাধার নিজস্ব ত্রিনয়ন। এক, আজ আমি রাধা তাই তুমি হলে শ্যাম, তোমাকে প্রতিমা গড়ি ভগবান বানাই আমি তো অবিরাম, ত্রিভুবন মাঝে যার উপমা কোথাও নাই এই হেন রূপ আমি তোমাকে দিলাম, শ্যামরাই শ্যামরস তোমাকে ছবই শব্দ দিয়ে সুর দিয়ে, আমি তো মানবী পদাবলী তোর জন্য লেখা হলে আমি তার কবি। দুই, রাধা আমি মুহূর্তের নারী নই, আদিগন্ত দীর্ঘ এক যৌবন আমার, সে যৌবনে খরা শুধু যতক্ষণ কৃষ্ণ না বানাই, ছুঁয়েছেনে মানুষ বানানো আর ভেবেচিন্তে দেবতা বানানো, তারপরও আছে খুব ভালোবেসে প্রেমিক বানানো, ইতিহাস ঘাঁটা করে তোমরা তো আমাকে বানাবে, আমি কিন্তু তৈরি করে দিয়েছি শ্যামের রূপ আর শ্যাম দেখার চক্ষুটি পেয়েছি আমার আদিপুরাণ ইস্তক, নিজের নারীকে সাবলীল রেখে ছাঁটি পক্ষ দুটি, চিরদিনকার মেয়ে অথবা কেবল একটা মেয়ে নয় মেয়ের নির্যাস, রক্ত মাংস অস্থিচর্ম মেদ মজ্জা নেই তো আমার অভিলাষ কামনা রয়েছে আর বাসনা রয়েছে বলে আমার বাচন ধার নিতে পারে কবি, বৈষ্ণব পুরুষ কবিও জানে রাধা ভাব এক অসীম অনন্ত সত্য, বাস তার অনাদি প্রেমেই, কখনো বলে না তুমি মেয়ে তাই তোমার এই অধিকার নেই, অধিকার নিই আমি ন্যায় আমার কবিতাই, আমার কাব্যে তো পুরুষ কবিও লেখে শ্যাম রূপ লাগি আঁখি ছুড়ে, আমার কাব্যে তো আমি নিজের এ চাহিদাই লিখি ফিরে ফিরে। স্বপ্ন, স্বপ্ন তুমি সিধে সাধা ছিলে বলো কোন পাপে জটিল হয়েছ, স্বপ্ন তুমি স্বর্গ থেকে কবে বলো প্রত্যাখ্যাত হলে, স্বপ্ন বলো কার মুখ ঢেকে দিয়ে আমাকে অন্যকে দেখিয়েছ, স্বপ্ন তুমি কেন মিথ্যের তলে সব সব সত্যি বলে দিলে।